বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেনি নিয়মিত চাকুরির যে কোনো প্রশ্নের সমাধান রেজাল্টের খবর এবং চাকুরিভিত্তিক সরকারি চাকুরিভিত্তিক যে কোনো তথ্য জানতে এবং চাকুরির সার্বিক প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি রিমাইন্ডার পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি ঠিক আছে আমি সলিউশনটা দেওয়া শুরু করব এক নম্বরে আছে বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেট দুই নম্বরে সাতগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে তিন নম্বরে বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত জিরানি সাভার চার নম্বরে পাটের জিনবিন্যাস আবিষ্কার করেন কে ডক্টর মাকসুদুল হক পাঁচ নম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি তৈরি পোশাক ছয় নম্বরে বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি ইন্দোনেশিয়া সাত নম্বরে সেভেন সিস্টার বলতে কি বোঝায় ভারতের সাতটি অঙ্গরাজ্য অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয় এটা রাশিয়ায় এগারো নম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে ইউনেস্কো তেরো নম্বরে হাইতির জাতীয় মুদ্রার নাম কী গুরদে চোদ্দ নম্বরে ম্যাকমোন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন চীন ও ভারত পনেরো নম্বরে সেন্ট দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর ষোলো নম্বরে লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিকান সিটি সতেরো নম্বরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত নেত্রকোনায় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগকারী কে রাষ্ট্রপতি ১৯ নম্বরে কতজন বিশিষ্ট নাগরিক একুশে পদক দু হাজার উনিশে ভূষিত হয়েছেন জন বিশ নম্বরে বিল কোন জেলায় অবস্থিত যশোর একুশ নম্বরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের অভিষেক কবে হয় উনিশশো সালে মুদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পর্কিত ছিল ভাষা আন্দোলন তেইশ নম্বরে জাতীয় সংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল চব্বিশ নম্বরে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীলনথ পঁচিশ নম্বরে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি ছাব্বিশ নম্বরে ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সাতাশ নম্বরে পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি পিগমিরা কোন দেশের অধিবাসী উত্তর কঙ্গো আঠাশ নম্বরে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ইসাবেলা পেরন উনত্রিশ নম্বরে লিগ অফ নেশন্স উনত্রিশ নম্বরে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো বিশ সালে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সদর দপ্তর কোথায় আগে বান্দুংয়ে ছিল এখন সদর দপ্তর নাই বন্ধু বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যারা আপনারা সার্বিক এবং হানড্রেড পারসেন্ট মানে সঠিক যে কোনো পরীক্ষার সঙ্গে সঙ্গে মানে যারা সঠিক উত্তর পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে এই নিশ্চয়তা দিতে পারি একত্রিশ নম্বরে বিশ্বে মা দিবস কোনটি মে মে মাসের দ্বিতীয় রবিবার বত্রিশ নম্বরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত প্রার্থীর সর্বনিম্ন বয়স কত পঁচিশ তেত্রিশ নম্বরে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীতে পনেরোতম চৌত্রিশ নম্বরে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল আটি ফাল্গুন পঁয়ত্রিশ নম্বরে ছিয়াত্তরের মনন্তর একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতির নাম কি ইউকে চিং মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদন কোন বিশৃষ্ট মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চল্লিশ নম্বরে জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যি কোথায় অবস্থিত জয়দেবপুরে বন্ধুরা সাধারণ জ্ঞানের যে প্রশ্নের সলিউশনটা এ পর্যন্তই এরপরে আপনাদের জন্য নিয়ে আসছি গণিতের সলিউশন